হ্যালো স্টুডেন্ট, দ্য বিজেটিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এটি রয়েছে ক্লাস টুয়েলভের বায়োলজির ইউনিট ফাইভে। আমি আগে যে ভিডিওটি করেছি তোমাদের এই ইউনিট ফাইভে, সেটি হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। আজকে আমরা আলোচনা করব বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সম্বন্ধে। তো দেখে নেওয়া যাক বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমে কোন কোন কোশ্চেনগুলি আমাদের পড়া দরকার। তো যেহেতু বাস্তুতন্ত্র একটি বড় চ্যাপ্টার, সেহেতু একে আমি দুটো পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে পার্ট এ এবং নেক্সট ভিডিওতে থাকবে পার্ট বি। তো পার্ট এ তে যে কোশ্চেনগুলি আমি রেখেছি সেগুলি দেখো। বাস্তুতন্ত্র বলতে কি বোঝো? 2 নম্বরে, বাস্তুতন্ত্রের উপাদানগুলি কি কি? 3 নম্বরে, বাস্তুতন্ত্রে মাইক্রো কনজিউমারের ভূমিকা আলোচনা করো। নেকটন ও বেনথস কাকে বলে? বাস্তুতন্ত্রের ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর ও স্ট্যান্ডিং ক্রপ বলতে কি বোঝো? 6 নম্বরে, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? 7 নম্বরে, খাদ্য জাল কাকে বলে? 8 নম্বরে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সংজ্ঞা দাও। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য ও ধাপগুলি উল্লেখ করো। 8 নম্বর কোশ্চেনটা, 7 নম্বর কোশ্চেনটা, 6 নম্বর কোশ্চেনটা, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 9 নম্বরে রয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ইউনিভার্সাল বা সর্বজনীন মডেলটি আলোচনা করো। 10 নম্বরে, জিপিপি এবং এনপিপি কি, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তো আমরা উত্তরগুলো দেখে নিই, কীভাবে উত্তর লিখতে হবে, কীভাবে তোমরা খাতায় লিখবে সেগুলো আমি আলোচনা করব। তো 1 নম্বরে, বাস্তুতন্ত্র বলতে কি বোঝো? পরিবেশে যে তন্ত্রের মাধ্যমে কোনো একটি অঞ্চলে জড় ও জৈব উপাদানের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে তাকে বাস্তুতন্ত্র বলে। বিজ্ঞানী ওডামের মতে বাস্তুতন্ত্র হলো বাস্তুবিদ্যার প্রাথমিক একক, যেখানে জীব ও জড় উপাদানের পারস্পরিক আন্তঃসম্পর্কের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে ও উপাদানগুলি পরস্পরের উপর নির্ভরশীল হয়। বিজ্ঞানী এজি টান্সলে প্রথম ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি ব্যবহার করেন ও এর সম্বন্ধে ব্যাখ্যা দেন। পরিবেশের প্রধান দুটি উপাদান হল জৈব ও জড় উপাদান। এই দুই উপাদানের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে বাস্তুতন্ত্রের মাধ্যমে, এবং এর মাধ্যমেই জড় উপাদান পরিবেশ থেকে জীবদেহ ও জীবদেহ থেকে পরিবেশে ফিরে আসে। তো আমরা সংজ্ঞায় আবার পুনরায় সংজ্ঞায় আসছি, দেখো মন দিয়ে দেখো। পরিবেশে যে তন্ত্রের মাধ্যমে কোনো একটি অঞ্চলের জড় ও জৈব উপাদানের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে তাকে বাস্তুতন্ত্র বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে কোন বিজ্ঞানী প্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন, এজি টান্সলে, এটা কিন্তু মাথায় রাখবে। যারা নিট পরীক্ষা দিচ্ছ, জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল, তাদের ক্ষেত্রে এই সংজ্ঞাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ওডামের সংজ্ঞাটা। নেক্সট 2 নম্বর কোশ্চেনে চলে আসি, বাস্তুতন্ত্রের উপাদানগুলি কি কি? বাস্তুতন্ত্রের প্রধান দুটি উপাদান অজৈব উপাদান ও জৈব উপাদান। অজৈব ও জৈব উপাদানের যে ভাগগুলি আছে সেগুলি নিচে দেওয়া আছে। বাস্তুতন্ত্রের উপাদান, বাস্তুতন্ত্রের জড় উপাদান এবং জৈব উপাদান। জড় উপাদানের মধ্যে রয়েছে 4টি, জল, আলো, বায়ু ও মাটি। জৈব উপাদানের মধ্যে রয়েছে 3টি, উৎপাদক, খাদক এবং বিয়োজক। খাদককেও ভাগ করা যায় প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগৌণ খাদক। যারা উৎপাদককে খায় তারা প্রাথমিক খাদক, যারা প্রাথমিক খাদককে খায় তারা গৌণ খাদক, এবং যারা গৌণ খাদককে খায় তারা হচ্ছে প্রগৌণ খাদক। নেক্সট 3 নম্বরে, বাস্তুতন্ত্রে মাইক্রো কনজিউমারের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের জন্য। মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র এবং কনজিউমার কথার অর্থ হলো খাদক। অর্থাৎ মাইক্রো কনজিউমার কথার অর্থ দাঁড়ালো ক্ষুদ্র খাদক, যাদের বিয়োজকও বলা হয়। বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকার অণুজীব
মাইক্রো কনজিউমারের ভূমিকা পালন করে, যেমন ব্যাকটেরিয়া ও ছত্রাক। বাস্তুতন্ত্রে মাইক্রো কনজিউমাররা মৃত জৈব উপাদান বা জীবের বিভিন্ন জৈব বর্জ্য উপাদানকে বিয়োজিত করে পুনরায় পরিবেশের সঙ্গে মিশিয়ে দেয়। এই বিয়োজকেরা মৃত জৈব উপাদান বা বর্জ্য উপাদান থেকে শুধু পুষ্টি উপাদান সংগ্রহ করে তাই নয়, সেই সঙ্গে বৃহৎ জৈব অণুকে বিশ্লেষণের মাধ্যমে ক্ষুদ্র অণুতে পরিণত করে, ফলে তারা পরিবেশে সহজে মিশে যেতে পারে। এই পদ্ধতির মাধ্যমে এরা পরিবেশের জৈব ভূরাসায়নিক চক্র বা পুষ্টি চক্রতে সাহায্য করে। এদের অপর নাম রূপান্তরক বা পরিবর্তক, কারণ এরা মৃত জৈব দেহাংশের জটিল জৈব যৌগকে সরল জৈব যৌগ ও পরবর্তী পর্যায়ে অজৈব উপাদানে পরিণত করে এবং পরিবেশে ফিরিয়ে দেয়। সেই জন্য এদের বলা হয় রূপান্তরক বা পরিবর্তক। নেক্সট 4 নম্বরে নেকটন ও বেন্থস কাকে বলে? এটি একটি কোশ্চেন যেটা 2 নম্বরে পড়তে পারে এবং এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, নেকটন, যে সমস্ত জলজ জীবেরা জলের উপরিতলে সাঁতার কাটতে পারে তাদের নেকটন বলে। এই যে মাছটি দেখছো, এটা হচ্ছে নেকটনের মধ্যে পড়ে। জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম নেকটন শব্দটি ব্যবহার করেন। বিভিন্ন প্রকার মাছ, চিংড়ি, প্রোটোজোয়া প্রভৃতি নেকটনের অন্তর্গত। তবে নেকটনের সঙ্গে প্ল্যাঙ্কটন গুলিয়ে ফেললে হবে না, ভালো করে দেখো প্ল্যাঙ্কটন কোনগুলো আর নেকটন কোনগুলো। এবারে বেন্থস, যেসব জলজ জীবেরা জলাশয়ের বেন্থিক জোন বা তলদেশে অবস্থান করে বা বসবাস করে তাদের বেন্থস বলে। জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল বেন্থস শব্দটি ব্যবহার করেন। বিভিন্ন প্রকার শামুক, তারা মাছ, সি গ্র্যাস, সামুদ্রিক শৈবাল প্রভৃতি বেন্থসের অন্তর্গত। দেখো, এগুলো বেন্থসের মধ্যে রয়েছে। এবং মনে রাখতে হবে নেকটন এবং বেন্থস এই দুটি কথা কিন্তু একজন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন, জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। অর্থাৎ নেকটন এবং বেন্থস এই দুটি টার্মই বিজ্ঞানী আর্নেস্ট হেকেল কর্তৃক প্রদত্ত। এটা মনে রাখবে, MCQ আসতে পারে। 5 নম্বর কোশ্চেন, বাস্তুতন্ত্রের ট্রপিক লেভেল বা পুষ্টিস্তর ও স্ট্যান্ডিং ক্রপ বলিতে কি বোঝো? প্রথমে আসি ট্রপিক লেভেল। ছবিটা দেখে নাও, উৎপাদক, প্রাথমিক খাদক, সর্বোচ্চ খাদক বা দ্বিতীয় খাদক। তাহলে এই প্রত্যেকটা যে স্তর, এই প্রত্যেকটা স্তর হচ্ছে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। 1 নম্বর ট্রপিক লেভেল, 2 নম্বর ট্রপিক লেভেল এবং 3 নম্বর ট্রপিক লেভেল। এবার সংজ্ঞায় আসি, বাস্তুতন্ত্রে জৈব উপাদানগুলিকে খাদ্য খাদক সম্পর্কে সাজালে প্রতিটি খাদ্য বা খাদকের একটি করে স্তর গঠিত হয়। অর্থাৎ এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, যাকে ট্রপিক লেভেল বা বাস্তুতন্ত্রের খাদ্য পুষ্টি স্তর বলা হয়। ধরা যাক তৃণভোজী প্রাণীরা বেঁচে থাকে সবুজ উদ্ভিদ খেয়ে। এই যে জিরাফ বা হরিণ দেখতে পাচ্ছ, এই যে জেব্রা এবং হচ্ছে হরিণ, এই দুটোই হচ্ছে তৃণভোজী। এরা তৃণ, এরা উৎপাদক, এদের খেয়ে বেঁচে আছে, এরা সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এরা। এক্ষেত্রে সবুজ উদ্ভিদরা উৎপাদক, এরা হচ্ছে উৎপাদক, কারণ তারা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে যা পরবর্তী পর্যায়ে প্রাণীরা গ্রহণ করে। অর্থাৎ এরা সমগ্র প্রাণী জগতের খাদ্য উৎপাদন করে। অপরপক্ষে মাংসাশী প্রাণীরা, এই যে সিংহ দেখতে পাচ্ছ, চিতা দেখতে পাচ্ছ, এরা মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে। অর্থাৎ জেব্রা এবং হচ্ছে হরিণকে তারা খেয়ে বেঁচে থাকে। মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে। এক্ষেত্রে উৎপাদক, তৃণভোজী এবং মাংসাশী প্রত্যেকে স্বতন্ত্র পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল গঠন করে। তাহলে বোঝা গেল, উৎপাদক একটা ট্রপিক লেভেল, তৃণভোজী একটা ট্রপিক লেভেল এবং মাংসাশী একটা ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর। নেক্সট স্ট্যান্ডিং ক্রপ। স্ট্যান্ডিং ক্রপ, বাস্তুতন্ত্রের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সমগ্র জীবের, অর্থাৎ উৎপাদক, খাদক এবং বিয়োজক একত্রে বলা হচ্ছে। শুষ্ক ওজনকে স্ট্যান্ডিং ক্রপ বলে। বাস্তুতন্ত্রে একক অঞ্চলের শুষ্ক জৈব ওজন দ্বারা
স্ট্যান্ডিং ক্রপ নির্ধারণ করা হয় এবং বাস্তুতন্ত্রের প্রোডাক্টিভিটি স্ট্যান্ডিং ক্রপের মান নির্ণয় করে, অর্থাৎ বাস্তুতন্ত্রে কতটা পরিমাণ পদার্থ উৎপন্ন হলো তার দ্বারাই কিন্তু স্ট্যান্ডিং ক্রপটা নির্ধারিত হয়। নেক্সট 6 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খল বলিতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, খুব সাবধানে লিখতে হবে। কিন্তু কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরের জীবেদের মধ্যে খাদ্য খাদক, এই সম্পর্ক না নিলে কিন্তু নাম্বার পাবে না, খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যে শৃঙ্খল বা চেন তৈরি হয় তাকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলে। মনে রাখতে হবে এই ফুড চেন বা খাদ্য শৃঙ্খল কিন্তু গঠিত হয়েছে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে, এটা লিখতেই হবে। বিজ্ঞানী এলটন প্রথম এই কথাটি ব্যবহার করেন। বাস্তুতন্ত্রের উৎপাদকের উৎপন্ন খাদ্য বিভিন্ন পুষ্টি স্তরে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হয়। খাদ্য শৃঙ্খল হলো সেই রৈখিক শৃঙ্খল যার মাধ্যমে এই পরিচালন পদ্ধতি সম্পন্ন হয়। কোনো একটি বাস্তুতন্ত্রে 3 ধরনের খাদ্য শৃঙ্খল পরিলক্ষিত হয়, অর্থাৎ খাদ্য শৃঙ্খল 3 রকমের হতে পারে, যথা গ্রেজিং খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল ও ডেট্রিট্রাস খাদ্য শৃঙ্খল। গ্রেজিং খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু করে খাদকে শেষ হয় তাকে গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলে। পরজীবী খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু করে বিয়োজকে শেষ হলে সেই খাদ্য শৃঙ্খলকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলে। ডেট্রিট্রাস খাদ্য শৃঙ্খল, ডেট্রিট্রাস কথার অর্থ হচ্ছে মৃত জৈব উপাদান বা জৈব বর্জ্য উপাদানকে বলা হচ্ছে ডেট্রিট্রাস। বিয়োজক থেকে শুরু করে যে খাদ্য শৃঙ্খল খাদকে গিয়ে শেষ হয় তাকে ডেট্রিট্রাস খাদ্য শৃঙ্খল বলে। অর্থাৎ এখানে বিয়োজক থেকে শুরু হচ্ছে এবং সর্বোচ্চ খাদকে গিয়ে শেষ হচ্ছে, খাদক বলতে এখানে সর্বোচ্চ খাদকে গিয়ে শেষ হচ্ছে। একটি তৃণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেওয়া আছে, দেখো, ঘাস, ফড়িং, ব্যাং, সাপ, ময়ূর। অর্থাৎ ঘাস হচ্ছে উৎপাদক, তাকে খাচ্ছে ফড়িং, প্রাথমিক খাদক। ফড়িং হচ্ছে তৃণভোজী, তাকে খাচ্ছে ব্যাং, সেটা হচ্ছে গৌণ খাদক। ব্যাংকে খাচ্ছে সাপ মাংসাশী, সেটি হচ্ছে প্রগৌণ খাদক। এবং সাপকে খাচ্ছে ময়ূর, সেটাও মাংসাশী, সেটা হচ্ছে সর্বোচ্চ খাদক। তাহলে এরা প্রত্যেকের সঙ্গে যুক্ত রয়েছে কার মাধ্যমে? খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে। নেক্সট, খাদ্য জাল কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক বা জাল গঠন করে তাকে খাদ্য জাল বা ফুড ওয়েব বলা হয়। তাহলে এখানে অনেকগুলি খাদ্য শৃঙ্খল নেটওয়ার্ক তৈরি করেছে, তাকেই বলা হচ্ছে খাদ্য জাল। বাস্তুতন্ত্রে কোনো খাদ্য শৃঙ্খল এককভাবে অবস্থান করে না, তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্তভাবে অবস্থান করে। এই সম্পর্ক গড়ে ওঠে সম্পূর্ণ খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে, আবার বলছি, খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে। বিজ্ঞানী এলটন খাদ্য জাল বা ফুড ওয়েবের ধারণা দেন। বিজ্ঞানী এলটন কিন্তু ফুড ওয়েবের ধারণা যেমন দিয়েছেন, তেমন ফুড চেনেরও ধারণা দিয়েছিলেন। উদাহরণ দেখো, এখানে এই যে ঘাস রয়েছে, ঘাস ফড়িং খাচ্ছে বা ফড়িং খাচ্ছে। ফড়িংকে যেমন ইঁদুর খেতে পারে, তেমন ব্যাং খেতে পারে, ঘাস ফড়িংকে ইঁদুরও খেতে পারে। আবার সেই ইঁদুরকে যেমন সাপ খেতে পারে, তেমন বাজপাখি খেতে পারে। ব্যাংকে কে খেতে পারে? সাপ খেতে পারে। আবার সাপকে বাজপাখি খেতে পারে। এখানে দেখো, এই একটা খাদ্য শৃঙ্খল, তাহলে এতগুলো খাদ্য শৃঙ্খল এখানে মিলিত হয়েছে এবং কি তৈরি করেছে? খাদ্য জাল তৈরি করেছে। উদাহরণ দেখো, ঘাসকে খায় ফড়িং বা ঘাস ফড়িং, এই যে ফড়িং বা ঘাস ফড়িং, এবং তাকে কি খাচ্ছে না? ইঁদুর বা ব্যাং, এই যে ইঁদুর বা ব্যাং খাচ্ছে। সেই ব্যাং বা ইঁদুরকে সাপ বা বাজপাখি উভয়ে খেতে পারে, সাপ খেতে পারে, বাজপাখি খেতে পারে। আবার সাপকে বাজপাখি খায়, সাপকে যেমন বাজপাখি খেয়ে নিতে পারে। এইভাবে একাধিক খাদ্য শৃঙ্খল মিলিত হয়ে খাদ্য জাল গঠন করে। তোমাদের বলে রাখি, এইভাবে যে ছবি আঁকা দরকার নেই, শুধু লেবেলিংগুলো করবে, নামগুলো দিয়ে তীর্চিহ্ন দেবে, ছবি আঁকার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু ছবিটা কিন্তু অবশ্যই, অর্থাৎ এই ছবি, এতগুলো ছবি দেখানোর দরকার নেই, কিন্তু তোমাদের ফ্লো চার্ট বা লেবেলিংগুলো অবশ্যই, অর্থাৎ নাম লিখে তীর্চিহ্ন দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। না দিলে কিন্তু 3 নম্বরও পাবে না, 2 নম্বরও পাবে না, ঠিক মতো হয়ে লিখতে হবে। 8 নম্বর প্রশ্ন,
বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সংজ্ঞা দাও, শক্তি প্রবাহের বৈশিষ্ট্য ও ধাপগুলি উল্লেখ করো। চলে আসি শক্তি প্রবাহ। বাস্তুতন্ত্রে যে পদ্ধতিতে উৎপাদকের দ্বারা আবদ্ধ সৌরশক্তি খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন পুষ্টি স্তরের মধ্যে স্থানান্তরিত হয় তাকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলে। অর্থাৎ এখানে বলে দেই, বাস্তুতন্ত্রে কিন্তু সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, এবং সেই সৌরশক্তিকে কে আবদ্ধ করতে পারে? উৎপাদকের আবদ্ধ করে, এবং সেই শক্তি খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন পুষ্টি স্তরের মধ্যে সঞ্চালিত হয়। এবারে বাস্তুতন্ত্রের শক্তি খাদ্যের মাধ্যমে এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়, এবং বিজ্ঞানী লিন্ডেম্যানের মতে স্থানান্তরণের সময় মাত্র 10%, 10% অন্য পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। একে লিন্ডেম্যানের 10% ল বা 10% সূত্র বলা হয়। বাকি 90% জীবের জৈবনিক কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ বিভিন্ন কাজে লাগে। এবারে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্যে চলে আসছি। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী, অর্থাৎ একদিকেই হবে, উভয়দিকে আসবে না। অর্থাৎ শক্তি উৎপাদক থেকে শুরু করে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, গৌণ খাদক থেকে সর্বোচ্চ খাদকে স্থানান্তরিত হয়, কিন্তু কখনোই পেছন দিকে স্থানান্তরিত হয় না। অর্থাৎ সর্বোচ্চ খাদক থেকে গৌণ খাদক, গৌণ খাদক থেকে আমাদের উৎপাদক বা প্রাথমিক খাদকে ফিরে আসে না, অর্থাৎ পিছন দিকে শক্তি প্রবাহিত হয় না। বাস্তুতন্ত্রে শক্তি স্থানান্তরণের সময় শক্তির পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ শক্তি যখন এক পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে যায় তখন হ্রাস পায়। বিজ্ঞানী লিন্ডেম্যানের মতে মাত্র 10% শক্তি এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরিত হতে পারে, বাকি 90% বা 90% জীবের জৈবনিক কাজে কিন্তু লেগে যায়। 3 নম্বরে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার সূত্র মেনে চলে, অর্থাৎ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, কিন্তু শক্তি রূপান্তর ঘটে, যেটা বাস্তুতন্ত্রে কিন্তু হয়ে থাকে। 2 নম্বরে, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী শক্তি স্থানান্তরের সময় কিছু পরিমাণ শক্তির অপচয় ঘটে, যেটা বাস্তুতন্ত্রেও যখন এক পুষ্টির স্তর থেকে অপর পুষ্টির স্তরে শক্তি যায় তখন কিছু পরিমাণ শক্তির অপচয় ঘটে। 4 নম্বরে, বাস্তুতন্ত্রের শক্তি চক্রাকারে আবর্তিত হয় না, এখানে কোনো চক্র অর্থাৎ কোনো শক্তি চক্র কিন্তু লক্ষ্য করা যাবে না। এবারে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ধাপ, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ 3টি ধাপে সম্পন্ন হয়, শক্তির অর্জন, শক্তির ব্যবহার ও শক্তির স্থানান্তর। প্রথমে আসি শক্তির অর্জন। বাস্তুতন্ত্রে প্রধানত সবুজ উদ্ভিদেরা উৎপাদকের কাজ করে, অর্থাৎ এরা সৌরশক্তি নিয়ে সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। এরা সৌরশক্তিকে খাদ্যের মধ্যে আবদ্ধ করে এবং সেই খাদ্য বাকি পুষ্টি স্তরের মধ্যে স্থানান্তরিত হয়। সূর্য থেকে আগত সৌরশক্তির 0.02% উদ্ভিদ দ্বারা আবদ্ধ হয়, মাত্র 0.02%, এবং তার 0.1%, অর্থাৎ 0.1% সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাজে লাগে। উৎপাদকেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপন্ন করে তার মধ্যে সৌরশক্তিকে আবদ্ধ করে। 2 নম্বরে, শক্তির ব্যবহার। উৎপাদকেরা যে পরিমাণ শক্তিকে আবদ্ধ করে তার বেশিরভাগ নিজের জৈবনিক কাজে, শ্বসন বা অন্য কোনো কাজে তারা ব্যবহার করে, এবং বাকি অংশকে নিজের শরীরে সঞ্চয় করে। পরবর্তী পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও সর্বোচ্চ শ্রেণীর খাদকেরা এই শক্তিকে গ্রহণ করে ও নিজের জৈবনিক কাজ সম্পন্ন করে থাকে। উৎপাদকেরা সালোকসংশ্লেষ পদ্ধতিতে যে পরিমাণ সৌরশক্তি খাদ্যের মধ্যে আবদ্ধ করে তাকে সার্বিক উৎপাদিত শক্তি বা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা প্রোডাক্ট বলা হয়, এবং এই সার্বিক উৎপাদিত শক্তিতে কিছু শক্তি জৈবনিক কাজে অর্থাৎ শ্বসনে ব্যয়িত হয় ও বাকি অংশ সঞ্চিত থাকে, যাকে প্রকৃত উৎপাদিত শক্তি বা নিট প্রাইমারি প্রোডাক্টিভিটি বা প্রোডাক্ট বলা হয়। এইভাবে প্রতিটি পুষ্টি স্তরে শক্তির ব্যবহার ও সঞ্চয়ের মাধ্যমে যে পরিমাণ শক্তি অর্জিত হয় তাকে মোট বা সার্বিক অর্জিত শক্তি বলা হয়। 3 নম্বরে, শক্তির স্থানান্তর। শক্তি খাদ্যের মাধ্যমে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে সঞ্চালিত হয়।
প্রত্যেক পুষ্টি স্তরে কিছু শক্তি শ্বসনে ব্যয়িত হয় ও এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের সময় কিছু পরিমাণ অপচয় ঘটে। কখনোই 100% বা 100% শক্তি স্থানান্তরিত হতে পারে না। বিজ্ঞানী লিন্ডেম্যান এর মতে শক্তির মাত্র 10% এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে সঞ্চালিত হয়। 9 নম্বরে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ইউনিভার্সাল বা সর্বজনীন মডেলটি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখানে কিন্তু 3 নম্বরে আসবে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সর্বজনীন মডেল। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ক্ষেত্রে ইউনিভার্সাল মডেলটি খুব যে গ্রহণযোগ্য। বিজ্ঞানী ওডাম, ওপি ওডাম 1983-তে এইটা দিয়েছিলেন, এই মডেলটা। তারই দুটি মডেল ছিল, এক চ্যানেল ও দ্বি চ্যানেল, যেটি ওয়াই আকৃতির শক্তি প্রবাহ দেখাতো, ওয়াই এই দ্বি চ্যানেলটি। সেই এক চ্যানেল ও দ্বি চ্যানেলকে দুটি একত্রে সে তারা তৈরি করলো, সেটা হচ্ছে সর্বজনীন মডেল বা ইউনিভার্সাল মডেল। এই মডেলের মাধ্যমে যেমন শক্তি প্রবাহকে দেখানো যায়, তেমন জীবের ভরকেও প্রকাশ করা যায়। স্থলজ জলজ উভয় ধরনের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে কিন্তু এই মডেলটি উপযুক্ত। তোমাদের এই মডেলটি আঁকতে হবে। দেখো, উদ্ভিদ উৎপাদক, তৃণভোজী প্রথম শ্রেণীর খাদক এবং মাংসাশী সর্বোচ্চ দ্বিতীয় শ্রেণীর খাদক। এখানে যে পরিমাণে বায়োমাস থাকবে সেটা আস্তে আস্তে কমতে থাকবে। বায়োমাস হতে পারে বা শক্তির যদি তুমি দেখাও তাহলে দেখবে আস্তে 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 কমতে থাকবে, এই জন্য তার ঘরগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আই হচ্ছে গৃহীত শক্তি, ইনপুট যেটা হচ্ছে, এন ইউ যেটা কারণ কোনো কাজে লাগছে না, এ আত্মীকরণ হচ্ছে, অ্যাসিমিলেশন হচ্ছে, পি যেটা উৎপাদন হচ্ছে প্রোডাক্টিভিটি, আর যেটা রেসপিরেশন শ্বসনের শক্তি যেটা ব্যয় হচ্ছে, বি হচ্ছে জীবভর বা বায়োমাস। এই যে দেখানো হয়েছে এটা শক্তি দেখানো যেতে পারে অথবা বায়োমাসকেও উল্লেখ করা যেতে পারে। অর্থাৎ এখানে লক্ষ্য করবে এই ইউনিভার্সাল মডেল দ্বারা কিন্তু খুব সহজে শক্তির স্থানান্তরকে কিন্তু উপস্থাপন করা সম্ভব। 10 নম্বর বা শেষ প্রশ্নে আমরা চলে এসেছি, জিপিপি এবং এনপিপি কি, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা জিপিপি হলো বাস্তুতন্ত্রে উৎপাদক সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে পরিমাণ খাদ্য উৎপন্ন করে ও যে পরিমাণ শক্তিকে আবদ্ধ করে তার মোট পরিমাণকে বলা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। উৎপাদকের দ্বারা মোট উৎপন্ন খাদ্য ও মোট আবদ্ধ শক্তিকে কিন্তু জিপিপি হিসেবে উল্লেখ করা হয়। এনপিপি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, বাস্তুতন্ত্রে উৎপাদকের যে পরিমাণ জিপিপি উৎপন্ন করে তার থেকে শ্বসনের জন্য যে শক্তি ব্যয়িত হয় তাকে যদি বাদ দেওয়া হয় তাহলে যে পরিমাণ শক্তি পড়ে থাকে তাকে বলা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। অর্থাৎ শ্বসনে যে শক্তি ব্যয়িত হচ্ছে তাকে আর দ্বারা চিহ্নিত করে যদি জিপিপি থেকে বাদ দেওয়া হয় তাহলে এনপিপি পড়ে থাকে। জিপিপি ও এনপিপি সম্পর্ক, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি হলো উৎপাদকের দ্বারা উৎপন্ন মোট খাদ্যের পরিমাণ ও মোট আবদ্ধ শক্তির পরিমাণকে বোঝায়। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি থেকে শ্বসনের শক্তি বা আর কে যদি বাদ দেওয়া হয় তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নিট প্রাইমারি প্রোডাক্টিভিটি। অর্থাৎ জিপিপি থেকে শ্বসনকে যদি বাদ দেওয়া হয় তাহলে এনপিপি পাওয়া যায়। অর্থাৎ এনপিপি ইজ ইকাল টু জিপিপি মাইনাস আর। এইভাবে কিন্তু তোমাদেরকে সম্পর্কটা লিখতে হবে। মোটামুটি 10টা প্রশ্ন এখানে আলোচনা করা হলো। তোমরা খাতায় এটাকে ভালো করে তোলো এবং তোমরা এটা তুলে পড়াশোনাটা করো, তাহলে তোমরা এগিয়ে যেতে পারবে। লকডাউন আছে বলে পড়াশোনা বন্ধ থাকবে না, তোমরা এটা খাতায় তুলবে এবং পড়াশোনাটা করবে। সবাইকে ধন্যবাদ জানাই এবং এখানেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।